আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের ক্লাসের চ্যাপ্টার হচ্ছে ফিনান্সের কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল একটি ব্যতিক্রম ধর্মী অঙ্কটা আজকে করতে যাচ্ছি আমরা। এই অঙ্কের মধ্যে চাওয়া হয়েছে চতুর্থ বছরের পর লভ্যাংশের পরিমাণ কত হইব। এই অঙ্কটাতে চাওয়া হয়েছে চতুর্থ বছরের পর লভ্যাংশের পরিমাণ কত হইব, এটা চাওয়া হয়েছে। তো কোশ্চেন আমরা একটু পড়ি। একমি কোম্পানি লিমিটেডের বর্তমান শেয়ারের বাজার মূল্য 20 টাকা এবং লভ্যাংশ ঘোষণা করে বর্তমান শেয়ার বাজার মূল্য কত? 20 টাকা। লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানির লভ্যাংশের বৃদ্ধির হার কত? 10%। শেয়ারের বর্তমান বাজার মূল্য 120 টাকা, কোম্পানির বাজার খরচ দেওয়া আছে 10%, কোম্পানির বাজার খরচ দেওয়া আছে 10%। তো এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, ইরিলিভেন্ট অর্থাৎ অপ্রাসঙ্গিক কিছু ইনফরমেশান এখানে দেওয়া আছে, সেগুলো আমাদেরকে বিবেচনা করতে হইব না। তো আমরা লিখি এখানে আমাদের যে ইনফরমেশান দরকার লিখি, এখানে দেওয়া আছে, এখানে লিখি দেওয়া আছে। কি দেওয়া আছে? বর্তমান বছর শেয়ার প্রতি লভ্যাংশ 20 টাকা, লভ্যাংশ বৃদ্ধির হার 10% .10 তো আমরা জানি প্রথম বছর পর প্রত্যাশিত লভ্যাংশ হবে সমান লভ্যাংশের পরিমাণ 20 টাকা যোগ 1+ বৃদ্ধির হার, বৃদ্ধির হার কত? 0.10 সমান ক্যালকুলেশন করলে কত হয়? 22 টাকা। তো প্রথম বছর লভ্যাংশ কত? 22 টাকা। এরপর আমাদের বের করতে হবে দ্বিতীয় বছর পর প্রত্যাশিত লভ্যাংশ হবে সমান। তো দ্বিতীয় বছরের লভ্যাংশের প্রথমে আমাদের দিতে হবে 22 টাকা, 1+ গ্রোথ কত? 0.10 সমান এটা ক্যালকুলেশন করলে হয় 24.2 টাকা দ্বিতীয় বছর। এরপর আমাদের বের করে দেবো তৃতীয় বছর পর প্রত্যাশিত লভ্যাংশ হবে, তৃতীয় বছরটা নিতে হবে দ্বিতীয় বছরেরটা প্রথমে, 24.2 গ্রোথ হলে 0.10 ক্যালকুলেশন করলে এখানে হয় 26.62 টাকা। তারপর আমাদের বের করব চতুর্থ বছর পর প্রত্যাশিত লভ্যাংশ সমান এটা নিতে হইব 26.62, 1+0.10 সমান ক্যালকুলেশন হইব 29.28 টাকা। তো আমাদের চতুর্থ বছরের লভ্যাংশের পরিমাণ কত? 29.28 টাকা। অতএব চতুর্থ বছর পর প্রত্যাশিত লভ্যাংশ সমান 29.28 টাকা। তো অঙ্কের প্রসেসটা আমরা আবার বলতেছি, প্রথম বছর লভ্যাংশ হলো গিয়া লভ্যাংশের 0। এখানে আমরা সূত্রটা লিখা দিই, সূত্রটা যেটা আমরা আগে বের করছিলাম, লভ্যাংশ 0 1+ বৃদ্ধির হার। তো লভ্যাংশ 0 20 টাকা আসলো, 1+ বৃদ্ধির হার প্রথম বছরটা বের করলাম, প্রথম বছরটা দ্বিতীয় বছর চলে যাব, লভ্যাংশ বৃদ্ধির হার ওইগুলো সেম থাকবো,
দ্বিতীয় বছরটা তৃতীয় বছরে চলে যাব, লভ্যাংশ বৃদ্ধির হার সেম থাকবো। তৃতীয় বছর যেটা আছে চতুর্থ বছর চলে যাব, লভ্যাংশ বৃদ্ধির হার যেমন আছে তেমনই থাকবো। তো এইখানে একটু খেয়াল রাখতে হইব, প্রথম বছর যে লভ্যাংশ, দ্বিতীয় বছর লভ্যাংশ, তৃতীয় বছরটা চতুর্থ বছর, যদি পঞ্চম বছর লভ্যাংশ চাই এখানে, তো আমাদের কী করতে হবে, আমাদের কাজ করতে হবে 29.28 1+0.10। তো আমি একটু দেখাই দিই, যদি পঞ্চম বছর লভ্যাংশ চাই, মনে করি যদি পঞ্চম বছর লভ্যাংশ চায়, তো এরকম হইব 29.28 1+0.10। এভাবে কী করতে হবে, পঞ্চম বছরটা বের করতে হইব, যত বছরটা চায় এভাবে রোলিং করতে করতে লাস্ট বছর পর্যন্ত আমরা যে কোনো বছর লভ্যাংশ বের করতে পারবো। তো আজকে আমরা শিখলাম বিগত কয়েক বছর পরে লভ্যাংশ বৃদ্ধির হার কত হইতে পারে সেটা আমরা বের করলাম। তো আজকের আমাদের কস্ট অফ ক্যাপিটালের ক্লাস, কস্ট অফ ক্যাপিটাল ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইলো।